আপনি তো ছেলের হক আদায় করেন নাই, আপনি তো দুই বছরে তাকে কালিমা শিক্ষা দেন নাই, তাকে শিক্ষা দিচ্ছেন আড্ডুম বাড্ডুম গুড়াডুম সাজে এগুলো শিক্ষা দিচ্ছেন, সে বড় হয়েও আপনাকে লাথি মেরে কোথায় দিয়ে দিল বলো, ওই মাকে কোথায় পাঠিয়ে দাও, হ্যাঁ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। কেন আপনি তার হকগুলো আদায় করেন নাই? তার শিশুকালে যে হকগুলো ছিল ওগুলো যদি আপনি আদায় করতেন সে কশিন কালো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিত না। আজকে যেগুলো আমরা লেটেস্ট মডেল মনে করি, যেই বিশ্বগুলোকে আমরা আমাদের অনুসরণীয় অনুকরণীয় মনে করি, ওই বিশ্বগুলোর দিকে তাকান, আজকে তারা লানতের মধ্যে আছে মা বাবার অনুসরণ মা বাবার সাথে সদ্ব্যবহার না করার কারণে। আজকে মা বাবার সাথে সদ্ব্যবহার না করার কারণে মা বাবা তারা লানত গজবের ভিতরেই আছে, কারণ আল্লাহর রসুলের কথাই সত্য। আল্লাহর রসুল বলেছিলেন যেই সমাজের মধ্যে মা বাবার সাথে সদ্ব্যবহার করবে না, যেই ছেলে সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না, যেই দেশের সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার হবে না ওই দেশের উপর আল্লাহর লানত, ওই দেশের উপর আল্লাহর লানত, ওই দেশের উপর আল্লাহর লানত। এই কথা আল্লাহর রসুল কেন বললেন? কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার ব্যাপারে এমন বললেন এই জন্য, ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। কেমন কষ্ট করে মা বাবা তোমাকে লালন পালন করেছে, এজন্য মা বাবার যখন মা বাবার পক্ষ থেকে ছেলের হক যখন পেয়ে যাবে ওই ছেলে মা বাবাকে জীবনেই ভুলতে পারবে না। এরকম ঘটনা বহু ঘটনা, তার মধ্যে থেকে একটা ঘটনায় বলছি, হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী, উনি আল্লাহর সাথে কথা বলতেন যার কারণে উনার লকব হলো মূসা কালিমুল্লাহ। এক পর্যায়ে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে জিজ্ঞাসা করে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে, আমি জান্নাতে কার সাথে থাকব? এই প্রশ্নের উত্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বললেন, ও মূসা তোমার সাথে জান্নাতে যে থাকবে সেই হলো একজন কসাই, সেই হলো একজন কসাই। আছে না নাই? আপনি যত নিম্ন শ্রেণীর লোক হোক না কেন, আপনি নিজেকে যত ছোট মনে করেন না কেন, আপনি যদি ভালো কাজ করেন অবশ্যই আপনার হাসরটা হবে আল্লাহ ওয়ালার সাথে, আল্লাহর নবীদের সাথে। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ আমি ওই কসাইকে জানতে চাই যে আমার সাথে জান্নাতে থাকবে, তার আমল কি আমি দেখতে চাই? তখন আল্লাহ তাআলা বললেন, যাও যাও ওখানে একজন কসাই আছে যার সাথে তোমার তুমি জান্নাতে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কুস খবর নিতে নিতে ওই কসাইয়ের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ও কসাই আমি আজকের রাতটা তোমার ঘরের মধ্যে মেহমান হতে চাই, আজকের রাত আমি তোমার ঘরে থাকতে চাই। বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কি ফরজ করে দিলেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, যে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার কথা বলে দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন মানবকে কিসের জন্য সৃষ্টি করেছেন, মানুষকে কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানব দানবকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম নির্দেশ দিচ্ছেন, তোমার প্রতিপালক
তোমাকে নির্দেশ দিচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। হাদিসের মধ্যে আসছে এক সাহাবীকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল, ও আমার সাহাবী, আল্লাহর উপর বান্দার কি হক, বান্দার উপর আল্লাহর কি হক? তখন সাহাবাদের স্বাভাবিক উত্তর ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানে। হে আল্লাহর রসুল, আপনি এর উত্তর ভালো জানেন, আপনি আমাকে জানিয়ে দিন। উত্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর উপর বান্দার হক হল বান্দাকে জান্নাত দিবে, আর বান্দার উপর আল্লাহর কি হক? বান্দার উপর আল্লাহর হক হল বান্দা শিরিক মুক্ত, অংশীদারিত্ব মুক্ত, আল্লাহর সাথে কাউকে শরিক না করে একমাত্র আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে। যখন বান্দা তার হক আদায় করবে, আল্লাহ বলেন আমার উপর আমার হক আদায় করা ওয়াজিব হয়ে যাবে। বান্দা যখন শিরিক মুক্ত, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক বান্দাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু পালক, আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়। সাথেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর পরেই কেন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সৎ ব্যবহার করার কথা বলেছেন? প্রশ্ন বোঝা আসছে সবার? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নির্দেশ দেন, যেই কথাগুলো বলেন একমাত্র আমার আর আপনার উপকারের জন্যই বলেন। কিসের জন্য বলে? বান্দার উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন। অতএব বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের যেই ভালোবাসা, এর মধ্যে কোনো স্বার্থপরতা নাই, এর মধ্যে কোনো স্বার্থকতা নাই, নিঃশর্ত ভালোবাসে আল্লাহ তাআলা বান্দাকে। এজন্য বান্দার ভালো কাজগুলো করার জন্য, ভালো ভালো আমলগুলো করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে হুকুম দেন। এর পরপরই পৃথিবীর বুকে যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে থাকেন, সেটাই হলো মা বাবা। পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা যেটা হয় সেটাই কার? একমাত্র মা বাবার, একমাত্র মা বাবার। আর কোন স্বার্থ, মা বাবা যে ছেলেকে ভালোবাসে, ছেলেকে ভালো কথাগুলো বলে, ছেলেকে ভালো নির্দেশ দেয়, ছেলেকে ভালো কাজ করার কথা বলে, একমাত্র ছেলের ভালোবেসেই এই কথাগুলো বলে, আর ছেলের এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থপরতা থাকে না, কোনো চাওয়া থাকে না, কোনো ছেলে থেকে পাবে ওরকম কোনো কিছুই থাকে না। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন হায় আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেহেস্ত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা।
পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আয় আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আয়, যার পায়ের নিচে বেহেস্ত আমার সেই তো আমার মা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, ও বান্দা, আমি যেভাবে তোমাকে নিঃস্বার্থ ভালোবেসে তোমাকে নির্দেশগুলো দিই, আমি যেভাবে তোমাকে ভালো কাজগুলো করার জন্য বলি, ঠিক তেমনিভাবে পৃথিবীর বুকে যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে তাকে, তিনি হলেন একমাত্র মা বাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সাথে সাথেই মা বাবার প্রতি ভালো আচরণ করা, মা বাবার প্রতি সৎ ব্যবহার করা, মা বাবার সাথে যেন ভালো আচরণ করা হয় এটার নির্দেশ দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ। এখন প্রশ্ন জাগে, মা বাবার সাথে ভালো ব্যবহার করার, মা বাবার হক আদায় করা, মা বাবার হক আদায় করার আগে মা বাবার উপরও ছেলের কিছু হক আছে কি নেই? আছে। মা বাবার হক নিয়ে, মা বাবার সাথে ভালো ব্যবহার নিয়ে, মা বাবার সাথে অসৎ আচরণ করলে, খারাপ আচরণ করলে তার কি পরিণতি হবে, তার কি শাস্তি হবে, এই ব্যাপারে অনেক ঘটনা অনেক বয়ান হয়। কিন্তু মা বাবার উপরে যে ছেলের হক ছিল, ওই হকটা ছেলে আদায়, মা বাবা আদায় করে নাই, ওই বিষয়টা অনেক আলোচনায় হয় না। এজন্য আগে জানতে হবে মা বাবার উপরে ছেলের কি হক, কারণ মা বাবার উপরে ছেলের যেই হক, ওই হকটা হলো আগে, তারপরেই হলো মা বাবার হক। আগে মা বাবাকে ছেলের হক আদায় করতে হবে। যেই মা বাবা ছেলের হক আদায় করবে, অবশ্যই অবশ্যই আমি কসম খেয়ে বলবো, ওই ছেলে মা বাবার হক অবশ্যই আদায় করবে, ঠিক কিনা? যদি মা বাবা ছেলের যথাযথ হক আদায় করে থাকে, ওই ছেলে কখনো মা বাবাকে ভুলতে পারে না, ওই ছেলে কখনো মা বাবাকে, মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না, ওই ছেলে মা বাবার অবাধ্য হতে পারে না। এজন্য আগে আমাকে জানতে হবে মা বাবার উপর ছেলের কি হক, মা বাবার উপর ছেলের পর সর্বপ্রথম যে হক সেটা হলো, যখন একটি নবজাতক শিশু দুনিয়ার বুকে আসলো, যখন একটি ছেলে জন্মগ্রহণ করলো, সাথে সাথে তার কানের, ডান কানের মধ্যে আজান দেওয়া এবং বাম কানের মধ্যে কামত দেওয়া, সাথে সাথে মহান রব্বুল আলামিনের পরিচয় করিয়ে দেওয়া, প্রথম হক। দুই নম্বরে মা বাবার উপর হক, 7 দিন যাওয়ার আগে, 7 দিনে যখন ওই বাচ্চার বয়স হবে, 7ম দিনে তার মাথা মুন্ডিয়ে ওই চুলগুলোর ওজন করে, ওই চুলগুলোর ওজন পরিমাণ রূপা সৎকা করে দিয়ে দেওয়া। হ্যাঁ, এখন ডাক্তাররা বলে বিভিন্ন কারণে চুলগুলো পরে মুন্ডানোর জন্য, আপনি যখন এই মুন্ডান, অর্থাৎ মা ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের পেট থেকে যে চুল নিয়ে দুনিয়াতে আসলো, ওই চুলটা যখনই আপনি কামান, যখনই মুন্ডাবেন, ওই চুলগুলো ওজন করে ওই পরিমাণ আপনি রূপা সৎকা করে দিবে। কারণ হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তুতফাউল বালিয়াত, যখন আপনি সৎকা আদায় করে দিলেন, যখন ছেলের সৎকা দিয়ে দিলেন, তখন ওই ছেলে থেকে বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন, রোগ ব্যাধি অসুস্থতা আল্লাহ তাআলা অটোমেটিক দূর করে দিবে, ওই ছেলেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবে। এজন্য মা বাবার দ্বিতীয় হক হলো, 7ম দিনে হোক অথবা পরবর্তীতে হোক, ওই চুলগুলো মুন্ডিয়ে ওই চুলগুলোকে ওজন করে ওই পরিমাণ রূপা সৎকা করে দেওয়া। 2 নম্বর হক। 3 নম্বরে মা বাবার উপর যেই হক ছেলের উপর, ছেলের যেই হক মা বাবার উপর আকিকা করা।
আকিকা করা আকিকা করা আকিকা করা। অনেকেই বলে হুজুর আমার টাকা নাই, আল্লাহ না করুক আল্লাহ না করুক, আপনার ছেলে যদি এখন অসুস্থ হয়ে যায় লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করে ফেলান, কিন্তু আপনি আকিকার এই সুন্নতটা আদায় করেন না, ছেলের হক আপনি আদায় করেন নাই। এজন্য তৃতীয় নম্বরে ছেলের হক কি? আকিকা করা। মা বাবার উপর ছেলের হক কি? আকিকা করা। আকিকার যেই দোয়া ওই দোয়ার মধ্যে আছে, আকিকা যখন আপনি করে ফেললেন আল্লাহ তাআলা ওই ছেলের উপর সমস্ত বিপদ আপদ যদি কোনো রোগ ব্যাধি থাকে ওগুলো অটোমেটিক আল্লাহ তাআলা দূর করে দিবেন। এজন্য তৃতীয় হক হলো ছেলের আকিকা করা। চতুর্থ নম্বরে ছেলের হক হলো ছেলের জন্য একটা সুন্দরভাবে ইসলামী নাম রাখা, সুন্দর একটা ইসলামী সুলভ নাম রাখা, যেই নাম শুনলেই বোঝা যায় উনি মুসলমানের সন্তান, যেই নামটা শুনলেই বোঝা যায় উনি মুসলমান। আপনি নাম রাখার সময় ছেলের হকটা আদায় করেন নাই, আপনি ছেলের হকগুলো যথাযথভাবে আদায় করেন নাই, যখন ছেলের উপর আপনার হক চলে আসলো তখন ছেলেও আপনার হক আদায় করবে না। কামাতা দিনু তুদানু, তুমি যেমন করবে তেমনই ফলাফল পেয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও তারপরে নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে যখন ছেলে একটু একটু বড় হতে শুরু করবে, তখন ছেলেকে যখন এক বছর হয়ে যাবে একটু দুটো বাক্য কথা বলতে শিখবে, তখন আপনি ছেলের কানে আল্লাহ 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 বলে আল্লাহ ব্যাপারে তাকে বুঝিয়ে দেন। আল্লাহ বলে একজন আছে ও আমার সন্তান, তুমি ওই কথাটা ভালো করে স্মরণ করো। এরপরে যখন দুটো বছর যাবে, দুই বছরে যখন সে একটু একটু কথা বলতে শিখবে, তখন সর্বপ্রথম তাকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার তালকিন করেন, এই কালিমাটা তাকে শিখিয়ে দেন। এইগুলো যখন আপনি হক এভাবে যখন ছেলের হকগুলো আপনি আদায় করলেন, তখন আপনি যখন ছেলের থেকে পাবেন ওই সময় অবশ্যই আপনার হক ছেলে অটোমেটিক আদায় করবে। এরপর আরেকটি হক, এইভাবে দুই বছর থেকে নিয়ে ছয় বছর পর্যন্ত ছেলেকে কালিমা শিখান, দুই বছর থেকে নিয়ে ছেলেকে ছয় বছর পর্যন্ত নামাজ রোজাগুলো দোয়াগুলো শিখিয়ে দেন। আস্তে আস্তে যখন আপনি তাকে দোয়াগুলো শেখাবেন, আস্তে আস্তে যখন তাকে কালিমাগুলো শেখাবেন, সপ্তম বছরে যখন সে পদার্পণ করবে, সাত বছর যখন তার বয়স হবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, আল্লাহর রাসূল বলেন সাথে সাথে তাকে নামাজের আদেশ করো। ছেলে যখন সাত বছর বয়সে উপনীত হবে তখন তাকে নামাজ শিখিয়ে দাও, নামাজের আদেশ করো। যখন ছেলেকে আপনি নামাজ শিখিয়ে দিবেন, যখন ছেলে যখন নামাজ পড়বে অটোমেটিক সে ছেলের ব্যাপারে জেনে যাবে, অটোমেটিক সে আল্লাহকে চিনে যাবে। সাত বছর বয়সে ছেলেকে নামাজের আদেশ করতে হবে। আজকে আপনি আমি যদি বলতে পারি বাংলাদেশের কয়জন মা আছে, কয়জন বাবা আছে ছেলেকে সাত বছরে নামাজটা শিখিয়ে দিয়েছেন? কেন আপনার আমার উপর ছেলে অসন্তুষ্ট হবে না? কেন আমার উপর আপনার ছেলে অসন্তুষ্ট হবে না? কেন আপনার ছেলে আপনাকে অবাধ্য হবে না? কেন আপনার ছেলে আপনাকে তাড়িয়ে দিবে না? কেন আপনার ছেলে আপনার কথা শুনবে না? কারণ আপনি তো ছেলের যথাযথ হকগুলো আদায় করেন নাই। ছেলের যথাযথ হক যখন আপনি আদায় করবে, এই ছেলে জীবনেও আপনাকে ভুলতে পারবে না। এই কথাটাই শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এভাবে বলেছেন, আমরা মা বাবা আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? জান্নাতের মধ্যে ছিলাম। আমাদের বাপের বাড়ি কোথায়? জান্নাত। আমাদের বাবা আদম কোথায় ছিল? জান্নাতের মধ্যে ছিল। মা বাবার বিবাহের বন্ধনের মাধ্যমে মা বাবার সাথে যখন মিলন হলো, ওই মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার বুকে আসলাম।
আমি জান্নাতে ছিলাম, আমি মা বাবার মাধ্যমে দুনিয়ার বুকে আসলাম। যখন ওই মা বাবা যখন ছেলেকে দিনে শিক্ষায় শিক্ষিত করে দিবে, যখন ছেলেকে যখন দিনের কথাগুলো শিখাবে, যখন ছেলেকে দিন সম্পর্কে শিক্ষা দিবে, তাহলে ওই ছেলেকে আমি জান্নাতের রাস্তায় তুলে দিলাম। আর যদি আর বিপরীত হয়, আপনি ডক্টর করেন, আপনি ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমান, আপনার ছেলের সর্বপ্রথম কাজ হলো দিন শিখিয়ে দেওয়া, ইসলাম সম্পর্কে তাকে শিখিয়ে দেওয়া। যখন আপনি ইসলাম সম্পর্কে শিখিয়ে দিলেন, যখন দিনের পথে তাকে তুলে দিলেন, তাহলে আপনি জান্নাতের পথে তাকে তুলে দিলেন। এজন্য ছেলে সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, দিনের শিক্ষা দিতে হবে, তখন সে আপনাকে সম্মান বুঝবে, আপনার সাথে সৎ ব্যবহার করবে। আপনি কষ্ট যখন করবেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, তার রক্ত বিক্রি করে হলো আপনার সে কি করবে, হক আদায় করবেই করবে। তার দলিল হিসাবে চার ইমামের মধ্যে একজন ইমামের নাম হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই রাত্রের বেলায় যখন মা বিছানার মধ্যে ঘুমাইতে গেছে, বৃদ্ধ মাকে উনি পা টিপে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মায়ের পা টিপতে থাকে, মাঝে মাঝে মায়ের পায়ের তালুর মধ্যে চুমু দেয়। মা হঠাৎ উঠে যায়, জাগ্রত হয়ে যায়। ও শাফি, তুমি কি করছো, তুমি আমার পায়ে কেন চুমা দিচ্ছ? তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ও আম্মা জান, আমি তো আপনার আপনার পায়ের তালুতে চুমা দিচ্ছি না, আমি তো আপনার আমার জান্নাতের মধ্যে চুমা দিচ্ছি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত কার পায়ের নিচে, মাতা পিতার পায়ের নিচে হলো আমার আপনার জান্নাত। অতএব ইমাম শাফি বুঝিয়ে দিল, মা আমি তো আপনার পায়ের তলায় চুমা দিচ্ছি না, আমি তো আমার জান্নাতে চুমু দিচ্ছি, আমি তো আমার জান্নাতে চুমু খাচ্ছি। অতএব ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই কথাটা কিভাবে জানতে পারলেন, এই কথাটা উনি জানতে পারলেন মা বাবা ওনাকে সর্বপ্রথম দিনের শিক্ষা দিয়েছিল। কিসের শিক্ষা পেয়েছিলেন? ধর্মের, দিনের শিক্ষা পেয়েছিল। এজন্য ইমাম শাফি মা বাবার কদর বুঝলেন। মা বাবা কাকে বলে? মা বাবার পরিচয় পেয়ে গেলেন। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি আমার ছেলে সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় করি, আমার পক্ষ থেকে ছেলের যে হকগুলো ছিল ওগুলো যদি যথাযথভাবে আদায় করি, অবশ্যই ওই ছেলে বড় হয়ে আমার হকগুলো আদায় করবে, ঠিক কিনা? আপনি তো ছেলের হক আদায় করেন নাই, আপনি তো 2 বছরে তাকে কালিমে শিক্ষা দেন নাই, তাকে শিক্ষা দিচ্ছেন আগডুম বাগডুম গুড়াডুম সাজে, এগুলো শিক্ষা দিচ্ছেন, সে বড় হয়েও আপনাকে লাথি মেরে কোথায় দিয়ে দিল বলো, ওই মাকে কোথায় পাঠিয়ে দাও, হ্যাঁ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। কেন আপনি তার হকগুলো আদায় করেন নাই? তার শিশুকালে যে হকগুলো ছিল ওগুলো যদি আপনি আদায় করতেন, সে কশিন কালো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিত না। আজকে যেগুলো আমরা লেটেস্ট মডেল মনে করি, যেই বিশ্বগুলোকে আমরা আমাদের অনুসরণীয় অনুকরণীয় মনে করি, ওই বিশ্বগুলোর দিকে তাকান, আজকে তারা লানতের মধ্যে আছে মা বাবার অনুসরণ, মা বাবার সাথে সৎ ব্যবহার না করার কারণে। আজকে মা বাবার সাথে সৎ ব্যবহার না করার কারণে মা বাবা তারা লানত গজবের ভিতরেই আছে, কারণ আল্লাহর রসুলের কথাই সত্য। আল্লাহর রসুল বলেছিলেন, যেই সমাজের মধ্যে মা বাবার সাথে সৎ ব্যবহার করবে না, যেই ছেলে সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না, যেই দেশের সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার হবে না, ওই দেশের উপর আল্লাহর লানত, ওই দেশের উপর আল্লাহর লানত, ওই দেশের উপর আল্লাহর লানত। এই কথা আল্লাহর রসুল কেন বললেন? কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার ব্যাপারে এমন বললেন, এই জন্য ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। কেমন কষ্ট করে মা বাবা তোমাকে লালন পালন করেছে! এজন্য মা বাবার যখন
মা বাবার পক্ষ থেকে ছেলের হক যখন পেয়ে যাবে ওই ছেলে মা বাবাকে জীবনেই ভুলতে পারবে না। এরকম ঘটনা বহু ঘটনা, তার মধ্যে থেকে একটা ঘটনায় বলছি। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী, উনি আল্লাহর সাথে কথা বলতেন, যার কারণে ওনার লকব হলো মূসা কালিমুল্লাহ। এক পর্যায়ে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে জিজ্ঞাসা করে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে, আমি জান্নাতে কার সাথে থাকব। এই প্রশ্নের উত্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বললেন, ও মূসা তোমার সাথে জান্নাতে যে থাকবে সেই হলো একজন কসাই, সেই হলো একজন কসাই। আছে না নাই? আপনি যত নিম্ন শ্রেণীর লোক হোক না কেন, আপনি নিজেকে যত ছোট মনে করেন না কেন, আপনি যদি ভালো কাজ করেন অবশ্যই আপনার হাসরটা হবে আল্লাহ ওয়ালার সাথে, আল্লাহর নবীদের সাথে। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ আমি ওই কসাইকে জানতে চাই যে আমার সাথে জান্নাতে থাকবে, তার আমল কি আমি দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, যাও যাও, ওখানে একজন কসাই আছে যার সাথে তোমার তুমি জান্নাতে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কুস খবর নিতে নিতে ওই কসাইয়ের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ও কসাই আমি আজকের রাতটা তোমার ঘরের মধ্যে মেহমান হতে চাই, আজকের রাত আমি তোমার ঘরে থাকতে চাই। কসাই বলল, ঠিক আছে, অসুবিধা নাই, আমি রাত্রে যখন যাব তখন আপনাকে নিয়ে যাব। উনি সারাদিন কসাই খানা গোশত বিক্রি করার পর বাড়িতে ফিরার সময় ছোট্ট একটা গোশতের টুকরা নিয়ে সেটাকে উনি কিমা বানাইছে, ছোটু ছোটু করে একেবারে কুচি কুচি করছে, যেটাকে কিমা বলা হয়। কি বানাইছে? কিমা বানিয়ে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে, সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামও যাচ্ছে, কোনো কথা নেই। কি জন্য যাচ্ছে, কি জন্য আপনি আমার ঘরে আসতেছেন? মূসা কোনো কথা জিজ্ঞাসা করে না। যাওয়ার পরে কিমাগুলো নিয়ে যাওয়ার পরে ওই গোশতগুলো উনি রান্না করলেন, খুব ভালোভাবে রান্না করলেন। ওই কষাই নিজ হাতে রান্না করে নিজ হাতে রুটি বানালেন। বানানোর পরে এক ঘরের মধ্যে দেখে একটা বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলাকে উনি উঠালেন, উঠাইয়ে তার পায়ের তার বুকের সাথে ওনার মাথাটাকে এভাবে বুকের সাথে মিলিয়ে ধরে ওই কিমা যেগুলো নিয়ে আসছিল ওই কিমা দিয়ে রুটি দিয়ে মাকে একটু একটু খাওয়ানো শুরু করছে। খাওয়ানোর পরে ওই মা দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে মূসার সাথে জান্নাত একসাথে রাখো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই অবস্থাটা দেখার পর কসাইকে জিজ্ঞাসা করলো, ও কসাই তোমার মা জানি কি জানি কথাগুলো বলছে, তোমার যা মা জানি কি কথাগুলো বলছে আমাকে একটু বলো না। তখন কসাই বলল, এই বৃদ্ধ হয়ে গেছে কি জানি কথাগুলো বলে, কি কথাগুলো বলে। তখন সে বলে, নাকি মূসার সাথে আমার জান্নাত হবে। কে দোয়া করে? মা আল্লাহ কবুল করে নিয়েছেন তাই মূসাকে দেখাইয়ে দিলেন। এজন্য ওই কসাই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গিয়েছি কেন তুমি আমার সাথে জান্নাতে থাকবে। আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا, والشكر لمن صور حسنا وجمالا। এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝে গেলেন, প্রশ্নের উত্তর পেয়ে গেছে, আল্লাহ কি জন্য বলছে কসাই হবে তোমার সাথে, তোমার জান্নাতের সাথী, কিসের কারণে, কিসের বদলতে।
একমাত্র মায়ের সেবা করার কারণে, একমাত্র মায়ের সাথে তার ভালো ব্যবহারের কারণে। ও যুবক ভাইরা, ও বাবারা, ও বৃদ্ধরা, আপনাদের উপরও আমার পক্ষ থেকে নসিহত হলো, আমার পক্ষ থেকে সর্বপ্রথম কথা হলো, আপনিও আপনার ছেলের হকগুলো যথাযথভাবে আদায় করেন। তখনই আপনিও যখন বার্ধক্যে চলে আসবে, যখন আপনার হকগুলো ছেলে আদায় করবে, ঠিক কিনা? ওরকমই একজনের ঘটনার বিপরীত, মা বাবার সাথে সৎ ব্যবহার করে নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, আল্লাহ তাআলা তার উদাহরণও দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন। জুরাইস নামে ওই বনী ইসরায়েলের মধ্যে জুরাইস নামে একজন আল্লাহর ওলি ছিল, জুরাইস নামের একজন আল্লাহর ইবাদতগার খুব ভালো লোক ছিল, সে খুব আলেম, খুব ভালো লোক। সে যখন বলল যে আমি তার মা ছিল খুবই বৃদ্ধ, মাকে রেখে সে হজে যেতে চাইছিল, মা বলে বাবা এই বছর যেও না, এই বছর তুমি যদি হজে যাও আমার মৃত্যু হয়ে যাবে, অতএব তুমি আমাকে আর দেখবে না, তুমি সামনের বছর যেও। এইভাবে এক বছর, দুই বছর, তিন বছর যাওয়ার পর ছেলে দেখে মা মৃত্যুবরণ করে না, ও মা তুমি তো এখনো মৃত্যুবরণ করো নাই, তুমি আমাকে প্রতি বছর হজ যাওয়া থেকে বিরত রাখো, এই বছর আমি দৃঢ় প্রতিজ্ঞা করলাম আমি হজ করতে যাব। মা বলল ছেলে সন্তান, ছেলেকে পায়ে ধরে বলল আমার বাবা না না, এই বছরেই আমার মৃত্যু হয়ে যাবে, এই বছর তুমি যেও না, আমার মৃত্যুর পর তুমি হজ করতে পারবে, তখনই তুমি হজ করতে যেও। জুরাইস তখন এই কথাটা শুনে নাই, তখন অবাধ্য হয়ে মায়ের কথা অমান্য করে সেই হজের দিকে রওনা দিল, মা তার পায়ে পড়ে গেল, পায়ে পড়ে বলল বাবা তোমার পায়ে পড়ে আমি বলি তুমি এই বছর হজে যেও না, মার কথা শুনে নাই, তখন সে হজের দিকে রওনা দিয়ে দিল। তখন মা একটা বদদোয়া করে দিল, এ আল্লাহ, বেবিচারিণী মহিলার মুখ না দেখাইয়া আমার এই ছেলেকে মৃত্যু দিও না। বেবিচারিণী মহিলা, বেশ্যা মহিলা, খারাপ মহিলার মুখ না দেখে আমার এই ছেলের মৃত্যু দিও না। কে বদদোয়া করে দিল? মা। এই বদদোয়া আল্লাহর দরবারে সাথে সাথেই লেগে গেল। জুরাইস হজের জন্য রওনা দেওয়ার পরে প্রতিমধ্যে রাত হয়ে যায়, রাত হওয়ার পরে এক মসজিদে গেল রাত্রি কাটানোর জন্য, রাত থাকার জন্য মসজিদের মধ্যে থাকলো। ঘটনাক্রমে ওই দিন ওই এলাকার মধ্যে একজন লোক চুরি করে পলায়ন করতে শুরু করলো, চুরি করে যখন পলায়ন করলো মসজিদে ওই আল্লাহওয়ালা জুরাইজের পাশে তার মাল সামানাগুলো, চুরের মাল সামানাগুলো রেখে সেই বাহির হয়ে পলায়ে চলে গেল। এদিকে লোকজন যখন দূরে আসলো, মসজিদের মধ্যে একজন লোক পেল যার কাছে তাদের মাল সামানাগুলো পেয়ে গেল। এই জন্য তখন জুরাইজকে তারা এমনভাবে পিটুনি দিল, এমনভাবে তারা শাস্তি দিল, সবাই গণপিটুনি দিল। পরদিন সকালে জুরাইসকে যখন রাজার দরবারে নিয়ে গেল, রাজা সব বিচার করার পর বলল এর চুল কেটে সবার কাছে নিয়ে আসো, দেখাইয়া নিয়ে আসো এই চোর, চোর ধরা পড়ার কারণে এই শাস্তি। হযরত জুরাইস রহমত, জুরাইস তখন বলে না না, তোমরা চোরের কারণে এই শাস্তি বলবা না, বলবা মায়ের সাথে অবাধ্য হওয়ার কারণে, মায়ের কথা অমান্য করার কারণে আমাকে আমার এই শাস্তি। জুরাইস বলল তোমরা সুরের কারণে বলবে না, তোমরা বলবে মায়ের সাথে আমি অবাধ্য হওয়ার কারণে, মার কথা অমান্য করার কারণে আমার এই শাস্তি। তখন বাচ্চা সব কথাগুলো শুনল, শোনার পর বলল সবাই তার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। তখনই বুঝে গেল মার বদদোয়া কাজে লেগে গেছে, বেবিচারিণী মহিলার তাকে দেখাইয়ে দিল। এজন্য সকলেই সতর্ক থাকবেন, মা বাবার বদ্দ আল্লাহর আরশের সাথে সাথেই লেগে যায়, এটা আর ফিরত যায় না। এজন্য যারা যুবক ভাই যারা আছেন, আপনার মা বাবা আপনাকে, আপনি হাদিসের মধ্যে আসছে যদি আপনি মা বাবাকে এমন অবস্থায় পান, বার্ধক্য অবস্থায় দুজনকে অথবা একজনকে, তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করে আপনি আপনার জান্নাত কামাই করেন।
এজন্য আজকের আলোচনার বিষয় ছিল আমার মা বাবার সাথে সদ্ব্যবহার। এই আলোচনার শেষ কথা, এই আলোচনার পরিসমাপ্তিতে আমি বলবো, মা বাবারও উচিত ছেলের হকগুলো যথাযথভাবে আদায় করা। যদি আপনি আপনার হক যথাযথভাবে আদায় করেছেন এই কথার গ্যারান্টি দিতে পারেন, অবশ্যই অবশ্যই আমিও গ্যারান্টি দিব আপনার ছেলে আপনার অবাধ্য হবে না, আপনার ছেলে আপনার কথা অমান্য করবে না, ওরকম সন্তান আপনার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার সাথে সদ্ব্যবহার করে উভয় জাহানের নেকি হাসিল করুন, তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।